তারকা হলেও আমরা বাংলাদেশের নাগরিক এবং আমরা জানি যে নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক, নৌকা হচ্ছে বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা হচ্ছে माननीय प्रधानमंत्री বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকা হচ্ছে 18 কোটি মানুষের প্রতীক। সো গাজীপুরে বিগত দিনে নৌকার হাত ধরে উন্নয়ন হয়েছে, আমরা চাই ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর আরো উন্নত হোক, স্মার্ট গাজীপুরে পরিণত হোক। সেই স্মার্ট গাজীপুর আমরা মনে করি, আমি মনে করি, তারকা হিসেবে আমার সাথে যেসব তারকা এসেছে সবাই মনে করে যে সেই স্মার্ট গাজীপুর নৌকার পক্ষে যে পদপ্রার্থী আছেন যিনি 18 বছর মেয়র ছিলেন, সেই আমাদের অ্যাডভোকেট আজমতউল্লাহ খান ভাই যিনি একজন মুক্তিযোদ্ধাও বটে। সো এরকম মানুষের হাত ধরে গাজীপুর স্মার্ট গাজীপুর তৈরি হবে, সেই অনুপ্রেরণা থেকে আমরা এসেছি আজকে গাজীপুরে। নির্বাচনে নৌকা সমর্থন, নৌকা সমর্থন প্রার্থী মানে নৌকাতে মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন অ্যাডভোকেট আজমতউল্লাহকে। উনি বীর মুক্তিযোদ্ধা, 18 বছর উনি দায়িত্ব পালন করেছেন এবং উনি অনেক ক্লিন ইমেজের একজন মানুষ এবং পুরো গাজীপুর সিটি কর্পোরেশনে তার অনেক সুনাম রয়েছে এবং তার যে ক্লিন ইমেজ এবং এর আগে তার কাজের যে ধারাবাহিকতা, সেই জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে আজকে আমরা নৌকার প্রচারণায় এসেছি এবং আমরা নৌকার পক্ষ থেকে ভোট চাচ্ছি। আমরা খুবই আশাবাদী, আমরা আশা করছি যে অবশ্যই গাজীপুরের সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র হিসেবে